কোনো খবরই না। এই খবরের জন্য তুমি চিৎকার করতেছো? এর সাথে তো ব্রেকিং নিউজ আরো আছে আমার কাছে। তার মানে কি তুই মায়ের বিয়ে করে ফেলেছিস? না, এখনো বিয়ে করি নাই। তবে বিয়ে করার যে রাস্তাটা আছে সেই রাস্তার ভিতরে আমি উঠে গেছি। সেই রাস্তার ভিতরে উঠা আমি এখন জাস্ট আমার ড্রাইভিং সিটে বসা গাড়িটা স্টার্ট দেবো, সেই সাই করে বউ নিয়ে চলে যাবো। আমি পাঙ্গু স্যারের কাছেই পড়বো। পাঙ্গু স্যারের কাছে পড়তে না পারলে আমি দরকার হইলে পড়াশোনাই সাইডা দেবো। আরে মনু, তুই মোর কথাটা একটু মনোযোগ দিয়া হন, একটু বোঝার চেষ্টা কর। মোর অনেক বড় স্বপ্ন তোরে শিক্ষিত বানামু, বড় ডাক্তার বানামু। এই লিগে তোরে লেখাপড়া শিখাইতে আছি, আর তুই হেই সুযোগে মনে ব্ল্যাকমেইল করতে আসো। হ্যাঁ আচ্ছা, এত পড়াশোনা করে কি হবে? তোকে আমার কি ভালো লাগে তুমি জানো না। একটা মেয়ে আর একটা ছেলে, তারা দুজন দুজনকে যদি এত ভালোবাসে তাহলে পড়াশোনা করে কি দরকার? একটা মেয়ের জীবনে পড়াশোনা বেশি দরকার নাকি তার স্বামীকে বেশি দরকার? দুইটা জিনিসই দরকার। এইটা অবশ্য ঠিক বলছ। আমি তোমার স্বামী, তুমি আমার বধু, না 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 না। স্যার, কি চিন্তা করেন? হ্যাঁ না, কি চিন্তা করবো, পড়তে হলে লিখতে হবে, লিখলে পরে জিনিসটা কার্বন পেপারের মতো মাথা আর মগজের ভিতরে সেট হয়ে যাবে। খাতা কলম, খাতা কলম স্যার কেন বসতো? খাতা কলম কোথায়? তুমি কোন বাদাসে রইলা রে দয়াল চাঁদ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বাদাসে। কাজান হাজির আপনার সামনে, সমস্যাটা কি তোমার? কয়েকদিন ধরে দেখতেছি তুমি এহানে ওহানে সাইতে সাইতে মুড়া সান্নান জিমাও, আর তোমার কি গড়বাড়ি নাই? হ্যাঁ এই নে বইয়ে বইয়ে কাল গান দশে ঘুমান লাগবে না তোমার? লাগিয়া মুই তো ঘুমাইতেরি না। এই তোমার ঘুম আটকাইছে কেডা? মোর ঘুম আটকাইছে কেডা মানে? এ তুমি যদি এরকম হাঙ্গু কান্দা কান্দা টই 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 হইরে ঘুরে বেড়াও, মোর ঘুম আয় ঘরে আল্লাহ আল্লাহ। কে সমস্যাটা কোথায়? মোর সমস্যা কি তুমি বোঝো না? না সমস্যা কম হয় ঘরে যাইয়া। ওকে এই তোমার কথাবার্তা শুরুতেই পাল্টাইয়ে গেছে, ঘটনাটা কি? তুমি কি ভুলে গেছো যে মুই কোন বংশের পোলা? হ্যাঁ বেশি তাফালিং করিও না, তাহলে কিন্তু খবর হয়ে যাইবে। একাল উনি কোন বংশের পোলা? তুমি কোন বংশের পোলা? তোমার মন মর্যাদা মেজাজ সব মোর জানা হইয়ে গেছে, হেলে দিতে তোমার নার্রো বানাই দিছি। তুমি কি, তুমি কি মনে করো নিজেরে? আর দশজনারে যা ভাবো হে কি মরে ভাবতে আছো নাকি? এরকম কিন্তু মুই না। তোমরা মনে করো তো এইটা যে সব স্বামীরা সব বউ উপর দুর্বল। হ্যাঁ তুমি আমার একটু ভাবতেও দেবে না, একটু চিন্তা ভাবনা করতেও দেবে না নাকি? ওইসে বাপু বুঝছি, এখন একটু ক্ষান্ত দাও, মাপ চাই ঘরে হাত। কি ব্যাপার মিমি, শুধু আনমনে দোল খেয়ে যাচ্ছ, আমার সাথে কোনো কথা তো বলছো না। আপনার সাথে কি কথা বলবো? আমার লোকে কি কথা কইবে এটা তুমি জানো না? না জানি না। অফ অফ অফ, মানে কি? কোনো মানে নাই। না না মিমি, এখন এই সমস্ত কথা বললে তো হবে না। তুমি কিন্তু ইতিপূর্বে আমাকে সামথিং সামথিং ইশারা করছো, আমি তোমার সিগন্যাল গ্রহণ করছি, আমি তোমার জন্য আমার হবু বউকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিছি। তাহলে আপনি এক কাজ করেন, কারো হবু বউরে আপনি বিয়ে করে ফেলেন,
আপনার সাথে আমার নাথিং নাথিং কিছুই হবে না। আমি রাইগে যামু না হাইসা দেবো বুঝতেছি না, তুমি এই সমস্ত কি বলতেছো কত দেখি। কি বলতেছি বুঝতেছেন না? যা বলতেছি ভালো করে বুঝা নেন। ও বুঝতে পারছি, শনি রাহু তোমার উপর ভর করছে। এই পাঙ্কু মাস্টার অল লাগে মিশতে মিশতে আর প্রভাব তোমার উপর পড়ছে, তোমার হাব ভাব পাল্টাই গেছে। এই সমস্ত হাব ভাব পাল্টাইলে আমি কিন্তু সেটা মানুম না। আপনি মানলেই কি আর না মানলেই কি? শুনুন, আপনার একটা গোপন খবর বলি। গোপন কথা? গোপনের উপর আমার একটু মানে দুর্বলতা আছে। বলো বলো বলো, কি গোপন কথা বলে ভালো? পাঙ্কু মাস্টার রাইতের বেলা আমার প্রাইভেট পড়াইতে আসে। তার স্মার্টনেস, তার কথাবার্তা, তার আচার আচরণ দেখা আমার সামথিং সামথিং মনে হয়। মিমি, তোমার মাথা কি আওলা গেছে? এসব কি উল্টা পাল্টা কথা বলতেছ? একটা ছেলে নামে পাঙ্কু, কামে পাঙ্কু না, লাশের ড্রেস পরা সারা এলাকা ঘুরে বেড়াইতেছে, মানুষের মানুষের সম্পর্ক নষ্ট করে দিতেছে। তারে দেখলেই তো দুইটা থাপ্পড় মারার ইচ্ছা হওয়ার কথা, তুমি তারে বলতেছো সামথিং? কিসের সামথিং? তাকাও চলচ্চিত্রের দিকে, সাকিব খানের দিকে তাকাও, আমার দিকে তাকাও, অঙ্ক কষ্ট হিসাব মিলাও। সে যদি সাকিব খান নাম্বার ওয়ান হয়, আমি রতন খান নাম্বার ওয়ান, আর তুমি তারে বলতেছো সামথিং? হিসাব মতো সামথিং আমি আমি আই অ্যাম হু হু হি হি। কই আগরতলা আর কই সফির তলা? বুঝতে পারছি কার জন্য তুমি আমার লগে পোল্টিবাজি করতেছো পাঙ্কু মাস্টার। আমি তোরে ডাইরেক্ট খুন করে ফেলামু। আমার চোখের সামনে দিয়া তুমি মিমিরে বিয়া করে নিয়ে যাবি, আর আমি অসহায়ের মতো গান গামু। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায়, বুকটা ফাইটা যায়। না, ফাইটা যাওয়ার জন্য এই বুক পৃথিবীতে আসে নাই, ফাটানোর জন্য আসছে। পাইছি হয় জেল, আর না হইলে আপনি তো জানেন না ভাইয়া, আপনার টেনশনে অলরেডি আমার প্রেশার কিন্তু মাইনাস হয়ে গেছে। ওরে বাপ রে, মোর টেনশনে তোর প্রেশার মাইনাস হয়ে গেছে? তাহলে তুই এখন খেলাই নিস কেমনে? আরে বেয়াদব, এর লিগেই তো গ্রামের মানুষে কয় তুই একটা চরম বেয়াদব। যাই হোক, তুই সুন্দর করে মোরে একটা সালাম দেছো, সেই জন্য এই কথাটা আমি বললে ফেলাইছিলাম এই আর কি। না 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 ভাইয়া, আপনি আমাকে বেয়াদব বলেছেন, আমি কিন্তু একটু মাইন্ড করি নি। তবে আপনার জায়গা অন্য কোনো ব্যক্তি যদি আমার বেয়াদব কইতো, বিশ্বাস করেন আমি সেই করে আকাশে উড়ে যেতাম। তারপর যখন নিচে পড়তাম তখন এতে কোনোই আছে না, কোনোই দুইটা কোনো এইভাবে একদম কাটকা মাথার উপর মারতাম, এখানে গেড়ে ফেলাইতাম। কারণটা কি খুলিয়া কড় ভাইয়া? ওই যে পাঙ্কু মাস্টার আছে না, পাঙ্কু মাস্টার আছে তো ভাই, এতদিন আমি ভাবতাম যে ওইটা বোধ হয় শুধুই একটা প্রবাদ বাক্য, কালকেটা খুবই রানা। আপনি কিন্তু এই প্রবাদ বাক্য করে বাস্তবে উদ্ধার করছেন, আপনি খাল কেটে ঘরের ভিতর কুমির ঢুকেছে। এ বেয়াদব, এ বেয়াদব, এত তেনায় বাঁচাও কাই? যেটা বলবি খুললে বলবি, খুললে বল না ভাইয়া। ওই হয়েছে কি, ওই পাঙ্কু মাস্টার সে কিন্তু মাস্টার না, মাস্টারের জাতের মধ্যেই পড়ে না, ফালতু একটা ছেলে। এই যে ছেলেটা মানে আপনার বোনটা তো সুন্দর, হ্যাঁ আপনার বোনটা রে, সে মনে করছে প্রেমের ফাঁদে ফালানোর মতো একটা মানে ফালাবে আর কি। এই জন্যই ওই সুই হইয়া
ওই আপনার ঘরের ভিতর সে ঢুকতে বেরোয়ার সময় ফাল হয়ে বেরোয় চলে আসবে। ওরে হারামজাদা, ওরে হারামজাদা, রতনিয়ার বাচ্চা রতনিয়া তোর কলজাটা কষ্ট রয়েছে। তোর এত বড় সাহস, তুই মোর সামনে খাড়াইয়া মোর বোনের সম্পর্কে তুই বদনাম বলতে আসো, তোর এত বড় সাহস হয়েছে তোর? আস্তে আস্তে, তাল ফাটা গরমের মধ্যে আপনি জোরে জোরে চিৎকার করতেছেন, যে কোনো সময় স্ট্রোক করবেন তো ভাইয়া। আপনি মাইন্ড করবেন না, আমি কিন্তু আপনার বোনের ইজ্জত মারার জন্য সব কথা বলছি না। আমি বলতেছি ওই যে ওই পাঙ্কু মাস্টারের জন্য, এই ছেলে দুনিয়ার বদ, বদের হাড্ডি। সে কী করবে জানেন? মানে আপনার বোনের দিকে আপনি ভালো করে তাকেন, তার ভিতর কিন্তু একটা ইনোসেন্ট ব্যাপার আছে। বয়স্ক, এখন নানান রকম বুসকুস দিয়ে সে যদি প্রেমের ফাঁদে ফালায়, দেখা গেলো আপনার যে কোনো কারণে জমি জুড়ে নিয়ে তো মাঝে মধ্যে আপনার ওই কোর্টে যাইতে হয়, তোরাধরি করতে হয়। আপনি গেলেন এই দিক দিয়ে আপনার বোনটা সে সম্পদ। তুই থামবি, তুই থামবি, তুই কেডা আর মুই কেডা? মোর বংশ পরিচয় তুই জানো না? মুই কেডা কোড়াইন গাইছি, মোর বংশ পরিচয়টা কি? তোর কল যে এত বড় সাহস কেমনে হয়? হ্যাঁ, তুই মোর সামনে খাড়াইয়া মোর বোনের সম্পর্কে তুই বদনাম রটাই এবার আবি? হ্যাঁ হ্যাঁ, আবার কদি মুই স্টক করিয়া ভালামু? এই মোর সম্পর্কে তুই জানো না? মুই নানাইয়া খাই হারা দুনিয়া আর মুই স্টক করমু, আর মোর বোনের সম্পর্কে তুই বদনাম রটাবি? এই এই যে এই যে দেখো, আমি উপকারে ভজম, উপকারে ভজম, এই মা বোন হবে বদনাম রটাবি হ্যাঁ বুঝছেন? আচ্ছা আমি আর কি তা তোর আর খাড়া হই বলবি না? খাড়া এই খাড়া, তুই খাড়া এই আমি কপালে আছে না আসমানে ঠিক আছে? তোরা কি পাগলা কুচাই লড়ান দেশে যে গুতাই না গরুর মতো মোর উপরেই উপরেই পড়তো? আমার পাগলা কুত্তা লড়ানি দেবে মানে? আরে কুত্তা তো আমার দেখা মাত্র তিনবার করে ছেলুর দেয়। তো লড়ান দেশে কেডা এই ফিল দৌড়াইতেছে কির ফিন্নে? আরে ভাই, আমি তো দৌড়াইতেছি ইচ্ছা করে, এই যে দেখেন ভুঁড়ির কি অবস্থা, ভুঁড়িটা কমাইতে হবে না, এই জন্য আমি নিজে নিজে দৌড় দিছি। বুঝতে পারছি, ইংলিশে কয় না জগিং জগিং হেয়ে করতে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলিমার ফিন্নে ওদিক চাই দাও কি না কিছু না। আচ্ছা বড় ভাই, আপনি কি বাজারের দিকে গেছিলেন না বাজারে যাইতেছেন? এই বাজারের পথ কোনটা, এই মুহা না ওই মুহা? ওরে বাজার দেবো, চা খাইয়ে ফেরতে আসি, বাড়ি যাইতে আসি। ও, চা খাওয়া কমপ্লিট হলে তো মাথা ক্লিয়ার, এখন কথাটা বলাই যায়। এই রতই না, এই তুই পাইছো কি কৌদি? এই মোরে কি বলত পাইছো? পথে কেটে যে এনে দেহ আজগুবি একটা কথা কও, পেনা পোটো খালি, এ জরুরি কথা আছে, ইমার্জেন্সি কথা আছে, এনে এখনো বলতে আসো যে কথাটা বলাই যায়। এ কি কথা কদি হয়েছে কি? ভাই রে, কথাটা হলো যে আপনার তো ওই মার খাওয়ার সময় অলরেডি এসে গেছে, তবে একটু বাকি আছে। এ এই রতন, এই ভয় দেখাও কির ফিন্নে? হ্যাঁ, মোর কইলাম মানে অ্যাটাক হয়ে যাইবে বুঝলা, মানে মানে কি কমার মানে হাটাটাকে উপক্রম হয়ে যাইতে আছে। অ্যাটাক হয়েও তো লাভ নাই, যে সমস্ত কর্মকাণ্ড আপনারা চালাইতেছেন, মার তো একটাও মনে করেন কি যে মানে পিঠে যে মার যখন পড়া শুরু করবে, এই পিঠ কিন্তু আর পিঠ থাকবে না, পুরো পিঠটা হয়ে যাবে সিরার মতন স্যাপ্ট। এই রতন, এই তুই ভয় দেখাইতেছে কির ফিন্নে? এত ভয় দেখাইস না, এত কি হয়েছে কি আবার মোর হালাই করছে কি করছে? আপনার হালা চায় না আপনি বেঁচে থাকেন, সে চায় আপনি স্টপ করে মরে যান। যদি তাই না চাইবো, কি কারণে আপনাকে ধ্বংস করার জন্য সেই সমস্ত কার্যক্রম শুরু করবো, সে কি করতে জানেন? কি করছে? ডাকাত বংশের মায়াটারে বিয়ে করার জন্য। হ্যাঁ, মায়াটারে প্রেমের ফান্দে ফালানোর জন্য ওই মায়ের সে প্রাইভেট পড়ানো শুরু করছে। কও কি? হ্যাঁ ঠিক কথাই কইছি, আপনি একবার খালি চিন্তা করে দেখেন, পাইসাং যদি এই ডাকাত বংশের মাইয়াটা আপনার সংসারে চলে আসে, দেখা দেবো রাইতের বেলা কোনো এক রাইতে হঠাৎ করে ডাকাতি পশু শক্তিটার ভেতরে আসলো, আপনারা ঘুমাইতেছেন, সব গোলার এই গলায় জব করে ফেঁসে লাগলো। আচ্ছা বাদ দিলাম, এটা তো পরের কথা, আগের হিসাব, আগের হিসাব হইলো যখনই এই টাকলার মিলন দেখবো যে তার বোনরা নিয়ে আপনার শালা ভাগছে, সে তো ডাইরেক্ট আপনার কাছে চলে আসবো, আইসাই মার শুরু করবো, একটা মারও কিন্তু নিচে পড়বো না, সব আপনার পিঠে। হ্যাঁ বলার হয়ে গেল, মোর পিঠে মায়ের পড়বে, অন্যায় করবে মোর হালায় আর মায়ের পড়বে মোর পেটে। এই মমিন না কোনোদিন মায়ের খায় নাই, জীবনেও মায়ের খায় নাই, বাপে একটা সোভার মেয়েরা কোন দেখায় নাই, মুইও বরিশৈল বলা, মুইও সাইরে কথা কমু না, মুই যদি ওই হালা আর বোর ফিনে যদি মুই যদি মায়ের খাই, তুই কি মনে করছো ওই বাড়িতে ওই দুইজনের জায়গা হইবে? বাড়ি যাইয়া
দুগরে এক লগে হান দদি পিড়ে লড়াই দিমু মারহাবা মারহাবা সুপার কি বলবো বড় ভাই আপনার মাথায় বুদ্ধি আছে আমি জানতাম কিন্তু এত সুন্দর চমৎকার সমাধান আপনি বের করবেন আমি ভাবতেই পারি নাই শুনেন ভাই আপনি কিন্তু লেট করবেন না লেট করলে আপনি ফাঁসে যাবেন আরে লেট করতে আছে কেটা এখনই যে অ্যাকশন শুরু হয়ে দিমু ভাইয়া অ্যাকশনটা এখানে না কইরা জায়গা মতো করেন যান আরে জায়গা মতো হরমুয়ানে আজকেই দুইটার ফাইনাল করুম ম্যাচের দেখো পাঙ্কু মাস্টার তুমি আমারে পাংচার করার চেষ্টা করছিলা এখন তুমি নিজেই পাংচার হয়ে যাবা পোশাক তো মনে হয় না যে তুমি একজন টিচার হ্যাঁ তোমার দেখলে তো মনে হয় যে তুমি ওই রোমান্টিক সানাসুরওয়ালা এখন আমি তোমাকে যেটা শেখাবো যেটা পরীক্ষায় প্রায় আসে কিন্তু সবাই সেই ভুলটা করে সেরকম একটা বাংলা যেটা ইংরেজি তুমি করবা ডাক্তার আসিবার পূর্বে রোগী মরিয়ে গেল এটা ইংরেজি কি হবে বলো ডাক্তার কামস বিফোর পেশেন্ট ডাইড ডাক্তার কামস বিফোর পেশেন্ট ডাইড এই শিক্ষাটাই তোমার দরকার তোরা আমি অগ্রিম তালাক দিয়ে রাখতেছি এক তালাক দুই তালাক